নতুন দিন নতুন ম্যাচ, কিন্তু বদলায় না বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটিংয়ের বেহাল দশা। টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা তার আগেও ঘরের মাঠে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজে যে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে, তা চলমান পাকিস্তান সিরিজেও। প্রথম দুই ম্যাচের মতো আজও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বলা বাহুল্য, ব্যাটিংয়ে অবস্থা আগের দুই ম্যাচের মতোই। প্রথম ম্যাচে পাওয়ার প্লে ৬ ওভার শেষে স্কোর ছিল ২৫ রানে ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে ২ উইকেট। আজ সিরিজের শেষ ম্যাচে প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। দ্বিতীয় ম্যাচের তুলনায় রান ৩টি কম হলেও উইকেট ১টি কম হারিয়েছে বাংলাদেশ, তার প্রথম ম্যাচের তুলনায় পড়েছে ২টি কম উইকেট। এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন এই ম্যাচের ওপেনার হিসেবে দায়িত্ব নেওয়া নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন নাঈম শেখ এবং এই ম্যাচ দিয়েই দলে ফেরা শামীম পাটোয়ারি। এই ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং সাইফ হাসানের জায়গা নেওয়া হয়েছে শহীদুল ইসলাম, অভিষেক, নাজমুর আহসান এবং শামীম পাটোয়ারি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ক্রিকেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।